সিলেটে টিলা ধসে চাপা পড়া স্বামী স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে বৃষ্টিতে রাস্তা পিচ্ছিলের পাশাপাশি সরু সড়কের কারণে উদ্ধার তৎপরতায় দেরি হয়েছে বলে জানায় উদ্ধারকারীরা এদিকে টিলার নিচে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে দ্রুত কাজ শুরু হবে বলে জানান সিটি মেয়র দুদিন ধরে ভারী বৃষ্টি হয় সিলেট অঞ্চলে সোমবার সকাল 7:30 টা দিকে হঠাৎ নগরে জামিলিবাকে আধা পাকা একটা ঘরের উপর ধসে পড়ে লাগো একটি টিলা আটকা পড়ে তিন পরিবারের আটজন অনুগ্রহতনে বৃষ্টি ওর সকাল 7টিকার সময় আসমানে যে সময় দাগ দেয় দাগ দেওয়ার সাথে সাথে এই টিলাটা চলে আসে তাদের করে হঠাৎ মানে একটা শব্দ শোনা গেছে শব্দ হওয়ার পর যে সাইটটা ফ্যামিলি আসলো তারা সাইটটা ফ্যামিলির মাঝে কেউ মানে হজাক কেউ মানে ঘুমো অলরেডি চারটা ফ্যামিলি মাঝে তিনটা ফ্যামিলি কিন্তু তারা বাড়ই গেছে বাড়ইতে বাড়ইতে মানে টিল্লা একবারে রুমর ভিতরে আমায় গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস একে একে উদ্ধার হয় পাঁচজন তবে খোঁজ মিলছিল না করিমুদ্দিন তার স্ত্রী স্বামী আক্তার ও তাদের দুই বছরের ছেলে তানজিমের পরে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনীও প্রায় সাত ঘন্টা পর উদ্ধার হয় তিনজনের মরদেহ রাস্তাটা খুব ন্যারো এখানে আমাদের প্ল্যানগুলো আনতে পারেনি তো যাই হোক আমরা সেনাবাহিনী ফায়ার সার্ভিস অসামরিক প্রশাসন পুলিশ বাহিনী সবাই মিলে একসাথে আমরা উদ্ধার তৎপরতা চালিয়েছি মর্মান্তিকে ঘটনায় নড়েচড়ে বসেছে সিটি কর্পোরেশনও দ্রুত ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নেওয়ার পাশাপাশি যারা অবৈধভাবে টিলা কাটছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সিটি মেয়র জেলা প্রশাসক সিটি কর্পোরেশন এবং পরিবেশ সহ আমরা পুলিশ সহ আমরা একটা মিটিং করব করে আমরা অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি মানুষগুলোকে সরিয়ে নেওয়া উচিত এ ঘটনায় আহত চারজন ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ভারী বৃষ্টিতে সিলেটে চামেলিবাগে ভূমি ধসে তিনজনের মৃত্যু হয়েছে আরও জানাতে হাসপাতাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার রানা একটু জানতে চাই হাসপাতালে যারা আছেন তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কি জানিয়েছেন আর সিলেটে তো অনেক টিলা রয়েছে টিলা ধসে পড়ার শঙ্কা এরকম ঝুঁকিপূর্ণ বসতি আর কোনো রয়েছে কিনা। না দেখুন আসলে সিলেটে আজকে সকাল সাতটার দিকে ভূমিদোষের যে ঘটনাটি ঘটেছে এতে কিন্তু আসলে প্রথমত জন মানুষ কিন্তু তারা আটক হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিসে যারা স্থানীয়রা রয়েছেন তারা ফায়ার সার্ভিসে খবর দেন এবং ফায়ার সার্ভিস গিয়ে প্রাথমিকভাবে সবাইকেই উদ্ধারের চেষ্টা করে তবে প্রাথমিকভাবে আটজনকে উদ্ধার করা সম্ভব হয় এবং সেই আটজনকেই আসলে স্থানীয় যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে কিংবা সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে আনা হয় এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে সেখান থেকে আসলে তারা প্রাথমিকভাবে সুস্থ হয়ে তারা বাড়িতে ফিরেছেন বলে আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে পাশাপাশি যদি আসলে এই যে ঘটনাটি সম্পর্কে একটু বলি তাহলে আপনি জানেন যে গত দুদিন যাব সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সেই ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট আপনি জানেন যে পাহাড় টিলা বেষ্টিত একটি অঞ্চল এবং এই পাহাড় টিলার মাটিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যায় এবং গতকালকে এরই পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের এই যে ঘটনাটি সেটি ঘটে এবং সেই টিলাটি মূলত ছিল যে করিমুদ্দিন যেখানে তার বসতবাড়ি তার পাশেই এবং ভারী বৃষ্টিপাতের কারণে সেই টিলাটি ধসে পড়ে করিমুদ্দিনের বাড়িতে এবং সেখানে কিন্তু যে তিন চারটি পরিবার ছিল করিমউদ্দিন সহ অন্যান্যদের পরিবার তাদের অন্যান্য পরিবারগুলোকে আসলে সেভাবে ক্ষয়ক্ষতি না হলেও তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়ে গিয়ে গিয়েছিল কিন্তু করিমউদ্দিন কিংবা তার স্ত্রী এবং তার যে দুই বছরের বাচ্চা তাদেরকে কিন্তু আসলে বের করা সম্ভব হয়নি বলে তারা আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন রানা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য